আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জিন বুথকে দাঁড়ানো অত্যন্ত শক্তিশালী নকশা, অথবা জিন ভাঙানোর তদবির বলতে পারেন। তো জিন বুথের সমস্যা, এটা একটা প্রধান সমস্যা আমাদের সবারই কম বেশি, প্রত্যেকটা পরিবারে বা প্রত্যেকটা ফ্যামিলিতে এই সমস্যাটা দেখা যায়। কারো না কারোর মধ্যে যে জিন ভূত বা কাউকে ধরতে পারে, এরকম একটা সমস্যা আছে। তো এই সমস্যা থেকে কীভাবে সমাধান করবেন, বা কাউকে যদি জিনে ধরে তো তাৎক্ষণিকভাবে কীভাবে তাকে জিন ভূত তাড়াবেন, তার তো দিয়ে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, দেশে বা দেশের বাইরে থেকে, বানজা দুর্ণা বিষয়ক জিন বুথ তাড়ানো, বা কেউ যদি জিন বুথ নিয়ে সমস্যা থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই মুহূর্তে আমাদের নাম্বারটি হচ্ছে 01989525984, এই নাম্বারে ইমো করা আছে। চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই মুহূর্তে কথা বললে যে কোনো কাজ করাতে পারেন দেশে বা দেশের বাইরে থেকে। তো আজকে যে এই বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আপনারা নিজেরাই পারবেন। জিন বুথ তাড়ানোর জন্য কোনো হুজুর দরকার পড়বে না, আলেম বা কোনো তান্ত্রিক কবিরাজ দরকার পড়বে না, নিজেরাই চাইলে উপস্থিত সমাধান করতে পারবেন। যদি কাউকে জিনে ধরে থাকে, সেটা আমাদের অনেকের ছোটো বাচ্চারাও হয়ে থাকে, আবার অনেক বড় মানুষকেও ধরে, জিন বুথ যে কাউকে ধরতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই নকশা দেখেন, আমি দুইটা উপায় আজকে বলে স্ক্রিনে দিয়ে দিয়েছি বই থেকে, জিন বুথ দূর করার তদবির। তো নকশাটা অত্যন্ত সহজ। তো প্রথম নকশার নিয়মটা আমি এখন পড়ে শোনাবো। নিম্নোক্ত নকশাটি পলিতায় লিখে আগুনে জ্বালাইবে, ইহাতে জিন দূর হয়ে যাবে। তো যখন কাউকে জিনে ধরবে, তো তার সামনে এই নকশাটা লিখবেন ইমার্জেন্সি বা তাৎক্ষণিকভাবে লিখে, তারপর এই নকশাটা তার গায়ের মধ্যে ছুঁয়ে তারপর নকশাটা জ্বালিয়ে দিবেন, জিন বুদ্ধ দূর হয়ে যাবে। আর একটা হচ্ছে নিম্নোক্ত নকশা লিখে আগুন জ্বালে, আগুন জ্বালাইবে, তাহার ধোঁয়া শরীর রোগীর শরীরে দেবে। মানে একটা নকশা জ্বালিয়ে যে নকশার ধোঁয়া বের হবে, ওই ধোঁয়াটুকু আপনি রোগীর শরীরে দেবেন, তাহলে জিন বুদ্ধ দূর হয়ে যাবে। তো এটার জন্য প্রথমত আমার পারমিশন লাগবে, এবং অনুমতির জন্য অফকোর্স কমেন্ট করা লাগবে ইউটিউবে। আর প্রতিনিয়ত যেভাবে আপনারা অনুমতি নেন, সেভাবে আমার থেকে অনুমতি নেবেন, ইউটিউবে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সবাইকে অনুমতি দিয়ে দিব, তাহলে আপনারা সে অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। তবে এর জন্য একটা জিনিস আমি বলে রাখি, এখন জিন বুথ তাড়ানোর ক্ষেত্রে পাক পবিত্র হওয়াটা জরুরি, নাহলে জিন বুথ আপনাকে নিজেকে মেরেও ফেলতে পারে, ঠিক আছে? তো পাক পবিত্র হয়ে নেবেন, নিজের শরীর বন্ধ করে নেবেন, তারপরে এটা দিয়ে কাজ করবেন, তাছাড়া এটা দিয়ে কাজ করবেন না, ঠিক আছে? অত্যন্ত প্রভাবশালী নকশা এটা, আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। আর এটা আমি বারবার বলে দিচ্ছি, হিন্দু মুসলিম যেই ব্যবহার করুন, পাক পবিত্র হয়ে নেবেন, শরীর বন্ধ করে নেবেন, তা নাহলে মারাত্মক ক্ষতি হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।